আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো পাকা বড়ইয়ের আচার। এই আচার তৈরি করতে বড়ই শুকানোর কোনো ঝামেলাই নেই, শুধুমাত্র একটি বিশেষ উপকরণই এই বড়ইয়ের আচারকে দ্বিগুণ স্বাদের করে তুলবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বড়ই নিয়েছি, আর বড়ইগুলো একদমই পাকা আর সফট। বড়িগুলোকে প্রথমে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন ডাটা ফেলে, এবং দেখবেন যে নষ্ট বড়ি যেন না থাকে। আমি ধুয়ে নিয়েছি বড়িগুলো, কিন্তু ভেতরে পানি ঢুকেছে আর আরও বেশি সফট হয়ে গিয়েছে। যদি শুকনো বড়ি ব্যবহার করেন তাহলে একটু সেদ্ধ করে নেবেন। আচার তৈরি করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, 12 থেকে 15টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই মরিচগুলো খুব বেশি ঝাল না, আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে নেবেন। মরিচগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে চুলাটা অফ করে আমি 1 মিনিটের মতো গরম তাওয়ায় নাড়তে থাকবো। পাঁচফোড়ন ভাজা, পাঁচফোড়নটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে খেতে তিতো লাগবে। এটাকে ঠান্ডা করে আমি গ্রাইন্ড করে নিব। প্যানটা ক্লিন করে শুকিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 1টা মরিচ দিয়ে দিচ্ছি ভেঙে। এখন দিয়ে দিচ্ছি ছোট 1 টুকরো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ থেঁতো করা রসুন। রসুনটাকে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে। রসুনটা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, আর সরিষার তেল ফেনা ফেনা হয় তাই রসুনটা তুলে একটু চেক করে নেবেন, এটা যেন পুড়ে না যায় আর ভাজা হয়েছে কি না তাও বুঝতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ই। বড়ইটা দিয়ে তেল এবং রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুড়ের পরিমাপটা একেবারে কমিয়ে দিয়েছি কারণ বড়িগুলো খুবই মিষ্টি ছিল। আপনাদের বড়ি কতটা টক বা মিষ্টি তাই বুঝে চিনি বা গুড় অ্যাড করবেন। গুড়টাকে বড়ির সাথে মিশিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। বড়ইটা যদি টক হয় তাহলে লবণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। লবণ দিয়ে বড়ইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন, এটা অপশনাল, আমার কাছে আচারের এই আস্ত রসুনগুলো খেতে ভালো লাগে তাই আমি সবসময় আচারের মধ্যে আস্ত রসুন ব্যবহার করি। কিছুক্ষণের মধ্যে গুড় গলে দেখেন পানির মতো হয়ে গিয়েছে, আর বড়ইয়ের ভেতর থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঁদ দিয়ে দিচ্ছি কারণ বড়ইগুলো খুবই মিষ্টি, আর এত মিষ্টি আচার আমার কাছে ভালো লাগে না। একটু টক টক থাকবে তাহলে কিন্তু আচারের আসল টেস্টটা আসে। আপনারা চাইলে তেঁতুলের কাঁদ নাও দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই বড়ইগুলো দেখেন এভাবে কিন্তু ফুলে মনে হয় যে একদম বলের মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আচার তৈরির শুরুতে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাই। মশলাটাকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় মেশানো হয়ে গিয়েছে, আর এরই মধ্যে কিন্তু আচারের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। বড়ইটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা চাপ দিয়ে দেখাচ্ছি। আমি আরও একটু শুকিয়ে নিব, আপনারা চাইলে এরকমও কিন্তু রাখতে পারেন। আমি সবগুলো বড়ইকে একটু চেপে চেপে গলিয়ে নিয়েছি যাতে করে সম্পূর্ণ মশলাটা সম্পূর্ণ বড়ইয়ের সাথে মিশে যায়। আচারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আচারটাকে একটা সার্ভিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, এটাতেই ঠান্ডা করব। আর আচারটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপর একটা কাচের জারে সংরক্ষণ করব। কোনোভাবেই কিন্তু গরম আচারটা বয়ামের মধ্যে ঢেলে এর ঢাকনা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আশা করছি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার রান্নার ভিডিও এবং ছবি আমাদের গ্রুপ এবং পেজে শেয়ার করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে।
সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।